আসসালামু আলাইকুম, আমি হামিদ চুহাদ। শপিফাই বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের পাঠে আপনাদেরকে স্বাগত। গত কয়েকটি পাঠে আমরা মাবেল থিম কাস্টমাইজেশন করেছি, এখন আমরা অন্য কিছু কাজ করব। এখন আমরা এই যে এখানে একটি পপ আপ আছে, এই পপ আপটি আমরা মেল চিম্বের সাথে সেট আপ করবো। যখন কেউ এখানে মেল দেবে, সেন্ডে ক্লিক করবে, তখন মেল চিম্পে চলে যাবে, ইমেলটি লিস্ট আকারে চলে যাবে। তাহলে আমাদের মেল চিম্পের সাথে ইন্টিগ্রেট করতে হবে। আমি অনলাইন স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টমাইজে ক্লিক করব। তারপর নিচের দিকে চলে আসব। তারপর এখানে থিম সেটিং এ ক্লিক করব। থিম সেটিং এ ক্লিক করার পর নিউজ লেটারে ক্লিক করব। নিউজ লেটারে ক্লিক করার পর এই ইমেজটি আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। যেহেতু আমি ডেমো ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, আমি চেঞ্জ করতেছি না, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এই টেক্সটগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, টেক্সটগুলো এখানে কালার চেঞ্জ করতে পারবেন। সব টেক্সট এই জায়গায় দেওয়া আছে সব কিছু। এখন এখানে মেল চিম্প ফর্ম অ্যাকশন ইউআরএল, এই অ্যাকশন ইউআরএলটি কোথায় পাবো আমি? অবশ্যই একটি মেল চিম্প অ্যাকাউন্ট থাকতে হবে। আমি আমার মেল চিম অ্যাকাউন্টে লগ ইন করে নিতেছি। লগ ইন করার পর আমি এখান থেকে অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে সাইন আপ ফর্ম লেখা আছে, সাইন আপ ফর্মে ক্লিক করব। তারপর এখানে এমবেডেড ফর্ম সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে আমি একটি লিংক পাবো, এই লিংকটি একটু খুঁজে আমাকে বের করতে হবে। এখানে আমি লিংকটি একটু খুঁজে দেখতেছি, এই যে পেয়ে গেছি, এই যে ফর্ম অ্যাকশন, এই লিংকটি। এখান থেকে আমি লিংকটি কপি করে নেব। একসাথে ছবি কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এই যে ফর্ম অ্যাকশন, এখানে কোটেশনের ভিতরে একটি লিংক আছে, এই কোটেশনের ভিতর পর্যন্ত সবটুকু আমি এখান থেকে কপি করে নেব। তারপর আমি এই যে মেইন চিম ফর অ্যাকশন ইউআরএল, এই ফর্ম অ্যাকশন ইউআরএল এখানে লিংকটি দিয়ে আপডেটে ক্লিক করে দেব। এই আমাদের কাজ এতটুকুই এখানে। এখন আরেকটি কাজ করব। এখানে দেখতেছেন কারেন্সি, যখন আমি ইউরোতে ক্লিক করব তখন চেঞ্জ হয়ে ইউরোতে হয়ে গেছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে এরকম হবে না, কারণ এগুলো সেট আপ করে নিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি দেখতে পারতেছি না। এক্সিটে ক্লিক করি, ক্লিক করার পর ভিউতে ক্লিক করি। এখন যদি আমি চেঞ্জ করি কারেন্সি, তাহলে দেখবেন কারেন্সি কিন্তু চেঞ্জ হবে না। এই দেখেন ইউএসডিতে এখন রয়ে গেছে। এখন আমাদের কিছু কোড করতে হবে। আমি সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর জেনারেলে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসব। এখানে স্টোর কারেন্সি চেঞ্জ ফরম্যাটে ক্লিক করব। চেঞ্জ ফরম্যাটে ক্লিক করার পর এখানে আমি কিছু কোড লিখে দিব।
এই কোডটি আমি কপি করে এখানে পেস্ট করে দেব। আর এখান থেকে ইউএসডিটা উঠিয়ে দেব। এখন সেভে ক্লিক করব। এই কোডগুলো যদি আপনারা লিখতে না পারেন তাহলে সেভ এখান থেকে সেভ করে রেখে দিবেন, একবার এখান থেকে স্ক্রিন থেকে টাইপ করে করে তারপর যে কোনো সময় ইউজ করলে ইউজ করতে পারবেন, শুধু পেস্ট করে দিলে হবে। এখন আমি সেভে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি বিজেট স্টোরে ক্লিক করব। এখন দেখেন, এখন যদি আমি ইউএসডিতে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটি ইউএসডিতে আছে, আবার যখন ইউরোতে ক্লিক করব তাহলে দেখেন আমাদের কারেন্সি চেঞ্জ হয়ে ইউরোতে হয়ে গেছে। তারপর আমি যে কোনো কারেন্সিতে এখানে আমি কনভার্ট করতে পারবো, এই দেখেন কনভার্ট হয়ে যাচ্ছে। শুধু এই কোডগুলো আপনারা এখানে লিখে দিবেন। এই কোডগুলো আবার আমি কোডগুলো দেখাচ্ছি, এই কোডগুলো আর কিছু না, সেভ করলেই হয়ে যাবে। আর মেলচিপের জন্য শুধু অ্যাকশন ইউআরএল দিয়ে দিলে যখন কেউ ফরম এই ফরমে যখন ইমেল দেবে তখন লিস্ট আকারে চলে যাবে, সেগুলো পরবর্তীতে ক্লায়েন্ট তার নিজের ইমেল মার্কেটিং এর জন্য কাজে লাগাবে, সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনি শুধু ইন্টিগ্রেট করে দেবেন, লিংক দিয়ে সেট আপ করে দেবেন, আপনার কাজ শেষ। তাহলে আজ ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।